এক বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, চ্যানেল একদিন ঠিক দাঁড়াবে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর অবশ্যই খুব খুব ভালো থাকো। 1 মিনিট দাঁড়াও, আমি মাস্কটা খুলে নিই। তো এখন বাজে হচ্ছে তোমার সকাল 9টা হবে। তো বাইরের যা পরিস্থিতি আর যা ভয়ঙ্কর বৃষ্টি চালু হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, ভয়ঙ্কর বৃষ্টি, ভয়ঙ্কর। আর বাইরে একদম পুরো আকাশ একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তোমরা দেখলে হয়তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, মানে ভয়ানক বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, দেখো লাইনও চলে গেছে। তো এখন দোকানে আমি, মানে পুরো দোকানটাই অন্ধকার হয়ে গেছে। তাহলে চিন্তা করো কিরকম, আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাকে ভিডিও দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি। দোকানে লাইনও চলে গেছে আর পুরো দোকান অন্ধকার হয়ে আছে, মানে সকালবেলায় রাত হয়ে গেছে এরকম অবস্থা। বৃষ্টিটা কমলো, আর আমি দোকানে আসার পরে না, মানে একদম ভুলে গিয়েছিলাম যে দোকানে আমাকে ধূপকাঠি দেখাতে হবে ঠাকুরকে। তো আমি কিছুই করিনি, বৃষ্টি দেখতে দেখতে আমি মানে ভুলে গিয়েছি। যাই হোক, এখন বৃষ্টিটা কমলো আর হচ্ছে তোমার লাইনটাও আসলো। এখন আজকে ভিডিওটা কিন্তু দেখো, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো, অবশ্যই দেখো। কিন্তু আজকে দোকানের পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমি আবার দেখা করবো। তো আজকের গুরুত্বপূর্ণ কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেই কথাটা হচ্ছে যে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো যদি 365 দিনে 365 ডেজ যদি চ্যানেল মনিটাইজ না হয়, তাহলে আমরা কি করব বা কি হবে আমাদের চ্যানেলের ভবিষ্যৎ? আমাদের মধ্যে, মানে তোমার আমার মধ্যে এরকম অনেক নতুন ইউটিউবাররা আছে যারা ধরো 2 মাস 3 মাস বা 6 মাস ধরে ইউটিউবে কাজ করে যাচ্ছে, বা অনেকের চ্যানেল ধরো 1 বছরও পার হয়ে গেছে কিন্তু চ্যানেল এখনও মনিটাইজ হয়নি। তো এতে আমরা প্রচণ্ড টেনশনে পড়ে যাই যে কি হবে আমাদের চ্যানেলগুলো যদি মনিটাইজ না হয় 365 দিনের মধ্যে। তাহলে আমরা মানে প্রচণ্ড ভয় পেয়ে যাই যে কি হবে না হবে। তো বন্ধুরা, এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাদেরকে বলছি। আরে নো টেনশন, তোমরা এত কেন টেনশন নিচ্ছ? অল্প কথাতেই তোমরা টেনশন নিয়ে নিচ্ছ। আমিও প্রথমে টেনশন নিয়ে নিতাম, কিন্তু এখন নিই না, যা হবে দেখা যাবে। তো আমি তোমাদেরকে পুরোপুরি জিনিসটা বলি। কথা হচ্ছে, যখন কোনো চ্যানেল ধরো 365 দিনের মধ্যে তার 4000 ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করে নেয়, তখন ইউটিউব সেই চ্যানেলের চ্যানেলটাকে রেকর্ড করে, রেকর্ড করে তার পুরো অ্যানালাইসিস করে, এবং যখন দেখে যে তার কমপ্লিট হয়ে গেছে, তখন ইউটিউব চ্যানেলটাকে কী করে, মনিটাইজ করে দেয়। বাইরে এত আওয়াজ হচ্ছে না, গাড়ির মানে এত আওয়াজ, মানে কী বলবো, কথাগুলো পুরো বলতেই পারছি না আমি ঠিক মতন, এত আওয়াজ হচ্ছে। এগুলো একটু অ্যাভয়েড করো তোমরা। যখন 365 দিনে মনিটাইজ হয় না, তখন আমরা খুব টেনশনে পড়ে যাই যে আমাদের চ্যানেলটা হয়তো আর গ্রো করবে না, বা আমাদের চ্যানেলটা হয়তো আর মনিটাইজ হবে না। বেশি ভকভক করছে, মানে কি বলো, তোমাদেরকে কি বোর করছি আমি? তো একটু দাঁড়াও, একটু অন্য বিষয় নিয়ে আবার কথা বলি। কেন, আমার তো, আমার চ্যানেলটা তো আর টেকনিক্যাল বিষয়ের চ্যানেল না যে আমি একবারে বলতেই থাকবো, বলতেই থাকবো। আমার চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ, তো আমি সব কিছুই দেখাবো, তাই না? তো আমি যদি একইভাবে বলতেই থাকি, তাহলে তোমরাও বোর হয়ে যাবা, তার সাথে সাথে মাঝে মাঝে অন্য কিছু দেখাতে হবে। তো এক ইউটিউবার বন্ধু আমাকে অনেকদিন ধরেই বলছে, এর আগেও ভিডিওতে বলছে, তো আজকের ভিডিও, গতকালের ভিডিওটাতেও বলেছিল যে এই কুর্তিটা দেখানোর জন্য। তো আমি তার জন্য এই কুর্তিটা দেখাচ্ছি। তো তার নাম হচ্ছে শাহিনা নস্কর, আর ইউটিউব চ্যানেলও আছে শাহিনা নস্কর। তার জন্য আমি এই কুর্তিটা আবার দেখালাম, তোমার জন্য কুর্তিটা আমি দেখিয়ে দিলাম। তো যদি ভালো লাগলো তো জানাবা আমাকে কমেন্ট করে, ঠিক আছে? একটু এদিক সেদিকের ভিডিও দেখালাম তোমাদেরকে, তো আবার মেন টপিকে ঘুরে আসা যাক। তো কি টপিক,
আমি ভুলেই গেছি যে কি টপিক নিয়ে কথা বলছি। গজব বেজতি হ্যায়। আরে হাই প্রফেশনাল ব্লগার মানে কি বলবো তোমাদেরকে, আমি নিজেই ভুলে গেছি আমি কি টপিক নিয়ে বলছিলাম। তোমরা হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে যে আমি যেটা বলছিলাম 365 দিনে সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম পূরণ না হলে কি হবে। আমরা এখানে ইউটিউবের যে পলিসিটা আছে, যে গাইডলাইনটা আছে, সেটা আমরা একটু বুঝতে ভুল করি। কিরকম যে ধরো 365 দিনের মধ্যে আমার চ্যানেলটা সাব মানে মনিটাইজ হলো না, তো আমরা যেদিন ধরো কিন্তু কোনো দিন বলেনি যে 365 দিনের মধ্যেই তোমাকে মনিটাইজ করাতে হবে। বলেছে তুমি যেদিন চ্যানেলের জন্য মনিটাইজ করতে বা সাবমিট করতে দিবে সেদিন সেই ডেটটা থেকে, ধরো আজকে তুমি মনিটাইজ করতে দিলে, আজকের ডেট থেকে নিয়ে বিগত 365 দিনের পুরো রেকর্ডটা ইউটিউব অ্যানালাইসিস করবে। যদি ওই 365 দিনের মধ্যে তোমার 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তাহলে তোমার চ্যানেলটিকে ইউটিউব মনিটাইজ করে দেবে। তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি বা তোমরা ইউটিউব ধরো 3 বছর ধরে তোমরা ইউটিউব করতেছো, 3 বছর ধরে ধরো প্রথম বছর তোমরা সাকসেস পাওনি, মাস তেমন কোনো ভিউজ আসেনি কি তেমন কোনো সাবস্ক্রাইব হয়নি, এবং দ্বিতীয় বছরটাও তোমার ধরো সেম একই রকম গেছে, কিন্তু তৃতীয় বছরে গিয়ে দেখা গেল যে তৃতীয় বছরে গিয়ে যে তোমার সাবস্ক্রাইবার 1000 পূরণ হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছে, তো তখন তুমি তোমার চ্যানেলটিকে মনিটাইজ করার জন্য সাবমিট করতে পারো, এবং ইউটিউব তখন সেই তৃতীয় বছরের যে পুরো রেকর্ডটা 365 দিনের, বিগত 365 দিনের সেটা রেকর্ড অ্যানালাইসিস করবে। যদি দেখলো যে তোমার সব কমপ্লিট হয়ে গেছে তাহলে ইউটিউব তোমাকে তোমার চ্যানেলটিকে মনিটাইজ করে দেবে। তোমার প্রথম বছর আর দ্বিতীয় বছরে কিন্তু কোনো রেকর্ড অ্যানালাইসিস করা হলো না, শুধু তোমার তৃতীয় যে বছরটা ছিল, যে বছরটা তোমার খুব ভালো গেছে, সেই বছরের অ্যানালাইসিস করে ইউটিউব তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দিল। তো এত ভয় পাওয়ার কিচ্ছু নেই, বিন্দাস ইউটিউব করতে থাকো। 1 বছর কেন লাগুক, 2 বছর, 3 বছর, 4 বছর লেগে যাক, কিন্তু ইউটিউব ছাড়বে না বন্ধু। করতে থাকো, চেষ্টা করতে থাকো, অবশ্যই হবে। কিন্তু ইউটিউব করার মোটামুটি 4 থেকে 5 মাস হয়ে গেল, আমার চ্যানেল কিন্তু এখনও ধরো 50%-এর দোরগোড়ায় পৌঁছেছে, 50%-টা হয়নি মানে মনিটাইজ হতে, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমার লাগুক না 1 বছর লাগুক, 2 বছর লাগুক, এটার জন্য তো আমাকে এক্সট্রা কোনো খরচা করতে হচ্ছে না বা আমাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে, করতে থাকি না কী হয়েছে আমার। 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, 4 বছর লাগুক, চ্যানেল একদিন তো ঠিক দাঁড়াবে। বিন্দাস করতে থাকো, নো টেনশন। অনেকে তোমাকে সাপোর্ট করবে না কিন্তু তাও করতে থাকো, অনেকে তোমাকে নানান কথা বলবে, মানে কি বলবো নানান কথা, এ কি হবে ইউটিউব করে কিচ্ছু হবে না, কিন্তু তুমি করতে থাকো, কোনো টেনশন করো না, অবশ্যই চ্যানেল সবার দাঁড়াবে। যারা যারা নতুন ইউটিউবার ধৈর্য ধরে থাকো, কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়তে থাকো। আমি আবার কন্টিনিউয়াসলির কথা বলছি, আমি নিজে ভিডিও দিই না সব, মানে কি ডেলি তো ভিডিও দিতেই পারি না, একদিন গ্যাপিং করে একটা করে ভিডিও দিই, আমি আবার নিজে কন্টিনিউয়াসলি কথা বলছি। হ্যাঁ তবে আমি কন্টিনিউয়াসলি দিই, একদিন গ্যাপিং দিয়ে হলো পরের দিনটা আমি ঠিক দিব ভিডিও। তো এখন বাজে হচ্ছে তোমার 8:46, মানে রাত 8:46, আমি ভিডিওটা শুরু করেছিলাম তোমার সকালবেলায়, তারপরে আর টাইম পাইনি শেষ করার জন্য, তো এখন রাত 1:30 পার হয়ে গেছে, তো এখন ভিডিওটা আমি শেষ করব। আর আমার সাথে আসছে, হাই হ্যালো, কেমন আছো তোমরা, বলো কেমন আছো, ঠিকঠাক তো? তোমরা হয়তো ভিডিওতে অনেকবার দেখেছো তো, কিন্তু আমি কোনো ইন্ট্রোডিউস করাইনি, ওই হচ্ছে আমার ছেলে। আর বয়স কত বলে দাও তোমার? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। এই হচ্ছে আমার ছেলে, আগের ভিডিও তো দেখেছো কিন্তু আমি কোনো সময় ইন্ট্রোডিউস করাইনি, একটু করে সবার সাথে করাবো। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করব, যদি অবশ্যই ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করতে হবে শেয়ার, আর শেয়ার, আর সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করতে হবে। কি করছো, সাবস্ক্রাইব করে নাও, বলো নালে কি, আর অবশ্যই সাবস্ক্রাইব বল, সাবস্ক্রাইব করে নাও। তো একটু কনফিউজ হয়ে যাচ্ছে, প্রথম ভিডিওতে বলতেছে তো একটু কনফিউজ হয়ে যাচ্ছে, এরকম বলছে। তো যাই হোক, আর বেশি বড় করব না ভিডিওটা, এখানে শেষ করছি, চলো টাটা বাই বাই, আর অবশ্যই সুস্থ থাকো, সতর্ক থাকো, আর হ্যাঁ লাভ ইউ, টাটা।